লোন মুকুব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আর কিস্তির টাকা ফেরত দিতে হবে না সাধারণ দিনদরিদ্র খেটে খাওয়া মানুষদের। তো এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম বাংলার শস্য বীমা যোজনাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের জন্য বিরাট একটি সুবিধা দিয়েছেন। এবার আর কিস্তির টাকা কিন্তু ফেরত দিতে হবে না, প্রায় 197 কোটি টাকা কিন্তু ঋণের উপর ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আজকে আপনাদেরকে জানাবো কোন কোন জেলার মানুষরা বর্তমানে এই লোন মুকুব পাচ্ছেন বা কিস্তির ছাড় পাচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে এই সুবিধা দিচ্ছেন, তাছাড়া যাদের ফসলের ক্ষতি হয়েছে তারা ফসলের ক্ষতিপূরণও কিন্তু পাবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। তো এবারে আমরা জানবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লোন মুকুব বা ঋণ মুকুবের ঘোষণা করেছেন, বর্তমানে কোন কোন জেলার কৃষকরা এই সুবিধা পাবেন বা কারা কারা পাবেন। দেখুন, বলা হয়েছে উৎসবের মরশুমে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কৃষকদের কোটি কোটি টাকার ঋণ ছাড় দেওয়ার কথা জানালো। তো বুঝতে পারছেন ঋণ কিন্তু ছাড় করা হচ্ছে। বাংলা শস্য বীমা যোজনার অধীনে চাষিদের 197 কোটি টাকা ছাড়ের ঘোষণা করা হয়েছে। তো বুঝতে পারছেন যারা যারা বর্তমানে বাংলা শস্য বীমা যোজনাতে আবেদন করে রেখেছেন তাদের জন্য দারুণ সুখবর, লোনের উপর বা ঋণের উপর কিন্তু ছাড় দেওয়া হয়েছে 197 কোটি টাকা। তো কারা কারা পাবেন সেটাও জানাবো বন্ধুরা, একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। দেখুন, বলা হয়েছে উল্লেখ্য চলতি বছরের একদিকে যেমন অনাবৃষ্টি তো অন্যদিকে অতিবৃষ্টি, আবার ডিভিসির ছাড়া জলে প্লাবিত হচ্ছে বিঘার পর বিঘা ধান জমি, আর তাতে প্রায় 1109 কোটি টাকার কৃষিপণ্যের ক্ষতির রিপোর্ট মিলেছে। বছরের শুরু থেকে বৃষ্টির ঘাটতিতেও ক্ষতির মুখে পড়েছেন বাংলার কৃষকেরা। দক্ষিণবঙ্গের 15টি জেলার মধ্যে এবছর বর্ষায় 14টি জেলাতেই স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মৌসুম ভবন, ফলে কিন্তু প্রচুর কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। অন্যদিকে অতিবৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। মৌসুম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী উত্তরবঙ্গের 7টি জেলার মধ্যে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি পেয়েছে মালদা, কোচবিহার এবং আলিপুরদুয়ার। তো বুঝতে পারছেন বেশি বৃষ্টিপাতের ফলে কিন্তু এই মালদা, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কৃষকদের ফসলের ক্ষতি অনেক বেশি পরিমাণে হয়েছে, ফলে এই সমস্ত যে জেলাগুলো রয়েছে এই জেলার কৃষকরা কিন্তু ঋণের উপর মুকুব পাবেন বা ফসলের ক্ষতিপূরণ পাবেন। আর সেক্ষেত্রে নতুন ঘোষণা অনুযায়ী এই সমস্ত চাষিদেরকে কিন্তু আর কোনো রকম টাকা শোধ করতে হবে না, সেটাই এখানে বলা হয়েছে। দেখতে পাচ্ছেন এক্ষেত্রে চাষিদের আর কোনো টাকা শোধ করতে হবে না। তো বুঝতে পারছেন বর্তমানে যারা যারা বাংলা শস্য বীমা যোজনাতে আবেদন করেছেন, শুধু এই সমস্ত জেলা নয়, যে সমস্ত জেলাতেই ক্ষতি হয়েছে, যাদের চাষের ক্ষতি হয়েছে তারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন। এবার বলা হয়েছে দেখুন, 2019 সাল থেকে বাংলা শস্য বীমা যোজনা চালু করেছে রাজ্য সরকার। মঙ্গলবার এক্স স্যান্ডেলে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুখবর জানান, অর্থাৎ এই ঋণ মুকুবের কথা জানান। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের একাংশ কৃষকরাই সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। অর্থাৎ এই সমস্ত যে জেলাগুলোর মানুষরা রয়েছেন বা কৃষকরা রয়েছেন এনারাও কিন্তু বর্তমানে এই ঋণ মুকুব বা লোন মুকুব পাবেন, এনাদেরকেও কিন্তু আর কিস্তির টাকা জমা দিতে হবে না, উল্টে কিন্তু ফসলের যে ক্ষতিপূরণ সেগুলোও কিন্তু পাওয়া যাবে। এবারে আপনাদেরকে জানিয়ে দিই, শুধু এই সমস্ত জেলাই নয়, এর সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া বা দক্ষিণবঙ্গের অন্য কোনো জেলা বা উত্তরবঙ্গের অন্য কোনো জেলা যেখানে বৃষ্টি বা অনাবৃষ্টির কারণে ফসলের ক্ষতিপূরণ হয়েছে তারাও কিন্তু এই সুবিধা পাবেন। দেখুন, বলা হয়েছে চলতি বছরের বিক্ষিপ্ত বর্ষায় নাজেহাল অবস্থা হয়েছে দেশবাসীর, কোথাও অতিবৃষ্টির জন্য বন্যা আবার কোথাও অনাবৃষ্টি, খরার কারণে ফসলের ক্ষতি। পশ্চিমবঙ্গে চলতি বছরে বৃষ্টিপাতের ঘাটতির কারণে ধানের ফলনও বিঘ্নিত হয়েছে, ফলে ঋণ নিয়ে চাষ করা লক্ষ লক্ষ কৃষক ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাদের জন্যই এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। তো এবার কিন্তু আপনাদেরকে লোনের কিস্তি বা ঋণের কিস্তি আর মেটাতে হবে না। এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে অর্থাৎ টুইট করেছেন। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করেছেন, ব্লু টিক রয়েছে অর্থাৎ ভেরিফাই অ্যাকাউন্ট, আর এক্স হ্যান্ডেলে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে দেখুন যে 197 কোটি টাকা এবং 2,46,000 কৃষকদেরকে কিন্তু এই সুবিধা দেওয়া হবে। এবং যদি আপনারা একটু নিচের দিকে দেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা পরিষ্কারভাবে দেখতে পাবেন বাংলা শস্য বীমা যোজনা বা বিএসবি প্রকল্পে এই সুবিধা দেওয়া হচ্ছে। এবার যদি নিচের দিকে আমরা দেখি সেক্ষেত্রে দেখতে পাবো অক্টোবর মাসের 17 তারিখ 2023 কিন্তু এই সংবাদটি প্রকাশিত হয়েছে, একদম নতুন আপডেট বন্ধুরা। অর্থাৎ বর্তমানে বাংলা শস্য বীমা যোজনাতে যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন তাদের যদি ফসলের ক্ষতিপূরণ হয় সেক্ষেত্রে কিন্তু এবার ফসলের ক্ষতিপূরণের টাকাও কিন্তু দেওয়া শুরু হবে। তো এবার কি বলা হয়েছে দেখে নেব। বলা হয়েছে বৃষ্টির অভাবে ক্ষতিগ্রস্ত ধান চাষিদের ঋণ মুকুব করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 99 সূত্রের খবর, বাংলায় 2,46,000 কৃষক চলতি মরশুমে বৃষ্টির অভাবের কারণে ধান চাষ করতে পারেননি, তাই বাংলা শস্য বীমার অধীনে চাষিদের 197 কোটি টাকা ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।
তো বুঝতে পাচ্ছেন কোন কোন জেলার মানুষরা বর্তমানে এই ছাড়ের ব্যবস্থা পাচ্ছেন, যেগুলো আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এবং সেই সঙ্গে কোন কোন মানুষরা বর্তমানে ফসলের ক্ষতিপূরণ পেতে চলেছেন। তো যদি আমরা এক্ষেত্রে দেখি 197 কোটি টাকা কিন্তু ঋণের উপরে ছাড় দেওয়া হয়েছে বৃষ্টির কারণে বা অনাবৃষ্টির কারণে। সেই সঙ্গে ডিবিসিতে যে সমস্ত জল ছাড়া হয়েছিল, যেখানে বন্যা হয়ে গেছে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু এই সুবিধা দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের 7টি জেলার মধ্যে কিন্তু যে মোটামুটি 3টি জেলা রয়েছে, মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার, এছাড়াও অন্যান্য যাদের ক্ষতি হয়েছে তারা কিন্তু এই সুবিধা পাবেন। তাছাড়া দক্ষিণবঙ্গের 15টা জেলার মধ্যে 14টা জেলা, তার মধ্যে বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম বর্ধমান, মেদিনীপুরের একাংশ কৃষকরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন, এনারাও কিন্তু সুবিধা পাবেন। তো বর্তমানে আপনি বা আপনার পরিবারের কেউ বাংলার শস্য বীমা যোজনাতে আবেদন করেছেন কিনা বা কোনো রকম লোন নিয়ে রেখেছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।